চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। মার্চের এক তারিখ রবিবার ফজরত বিদ্যালয়ের হল রুমে দিনের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল কাশেম চিশতির সভাপতিত্বে ও শিক্ষক মোহাম্মদ আবু সুফিয়ানের সঞ্চালনা এ সময় প্রধান অতিথি আছেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরো। স্বাগত বক্তব্য রাখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক। আমার পক্ষ থেকে বারবার ফোন করে আজকে ডেটটা আমি নির্ধারণ করে দিয়েছি, এদিকে যেন দূরে না যায়। আপনি যেভাবে হোক ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন, আমি বাকিটা দেন। আর্থিক অবস্থা খারাপ হওয়ার অনেকে জুতা কিনতে পারে না, স্কুল সেই উদ্যোগ নিয়ে ভালোভাবে শিক্ষা অর্জন করতে হবে। সভাত বিশেষ অতিথি আছেন মানিক হোসেন পলাশ, ডাক্তার মোহাম্মদ হাসান, ইউপি সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ডাক্তার মোহাম্মদ হোসেন সালে আহমদ সহ আরো বোধকে। সভা শেষে অতিথি হল বিজয়ী হল রাতত পুরস্কার তুলে দেয়। পরে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মরহুম জামাল উদ্দিনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভাত তার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখে মরহুমের সন্তান মানিক হোসেন পলাশ সহ আরো বোধকে। উনি আমাদের কাছ থেকে চলে গেছে না, আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি। যে হ্যাঁ ডেস্ক নিউজ সি প্লাস টিভি।